দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ নারী ক্রিকেট সিরিজ প্রথম টি-20 ম্যাচে প্রোটিয়া নারীদের বিপক্ষে তাদের মাটিতেই 13 রানের জয় তুলে ইতিহাস করলো বাংলার বাঘিনীরা। বাংলাদেশের দিয়ে 150 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 136 রানে গুটিয়ে যায় আফ্রিকান মেয়েরা। বেনুনিতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন নিকার সুলতানা জ্যোতি। ওপেনিং জুটি থেকে আসে 44 রান, 24 রান করে শামিমা আউট হলেও 59 বলে 62 রানের অপরাজিত ইনিংস খেলেন মুর্শিদা খাতুন। সোবহানা মোস্তারির ব্যাটে আসে 16 আর শেষ দিকে 21 বলে 34 রানের ক্যামিও খেলে দলকে 149 রানের পুঁজি এনে দেন অধিনায়ক নিগার, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-20 জ্যোতিদের সর্বোচ্চ রানের রেকর্ড জবাবে ভালো শুরু পায় স্বাগতিকরা। 69 রানের ওপেনিং জুটি ভাঙেন রাবেয়া খান, পরের ওভারেই আঘাত হানেন স্বর্ণা আক্তার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়া মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট তোলার পাশাপাশি রানের লাগাম টেনে মাত্র 136 রানেই দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্বর্ণা আক্তার। এই জয়ে 3 ম্যাচের টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল বাংলাদেশ।